18 দলীয় জোটের ডাকা 84 ঘন্টা হরতালে ঢাকা মহানগরী সহ সারা দেশে নিহত হয়েছে 2 জন, আহত হয়েছে 5,500-এর অধিক নেতাকর্মী। বিভিন্ন অভিযোগে মামলায় আসামি করা হয়েছে 21,000-এর অধিক নেতাকর্মীকে। বুধবার মহাপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব তথ্য তুলে ধরেন। হরতাল শেষে প্রতিক্রিয়ায় তিনি জানান, সরকার বিরোধী মত দমনে কতটা আগ্রাসী তার দৃষ্টান্ত বারবারই তারা রেখেছে। রিজভী জানান, গত 84 ঘন্টার হরতালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 21 জন নেতাকর্মীকে সাজা দেওয়া হয়েছে। ব্রিফিংয়ে তিনি আরও বলেন, একতরফা নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রের মান বাড়াবে না। সরকারের আচরণ দিয়ে তারা যা বোঝাতে চাচ্ছেন সেটা হলো দেশকে স্বেচ্ছাচারী কায়দায় গ্রাস করে ফেলা। সরকার নিজেদের ক্ষমতার লোভ সামলাতে না পেরে গায়ের জোরে সংবিধান কাঁচি দিয়ে কেটে আবার নিজেদের ইচ্ছা মতো জোড়া লাগান বলে অভিযোগ করলেন রিজভী আহমেদ। ক্ষমতাসীন সরকার বিরোধী দলের সাথে সংলাপ নিয়ে তামাশা করছে বলে মন্তব্য করেন তিনি।